সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো যে গণপরিবহনগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য এই যে পাচিং পদ্ধতির স্মুথ করা, এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো জায়গাতে ইয়া পাচ্ছি না। আমি খন্দকার আলমইন সাহেবকে আরেকটা বিষয়ে আমি অবহিত করতে চাই। আমি কিছুদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে ইয়াতে দেখলাম যে মোটরসাইকেলে যারা আসছেন জ্যামের মধ্যে যখন আটকে গেল তখন তা পাশের থেকে আসে ডাকাতরা তাদের গণডাকাতি শুরু করলো। গণডাকাতি শুরু করতে এক পর্যায়ে এসে আমার গাড়ির সামনে এসে ডাকাতরাই তার হাতে অস্ত্র আছে, আমি স্পষ্ট দেখতেই পাচ্ছি ছুরি আছে। সে বলতেছে, সে আমাকে বলতেছে, ভাই এই যে পিছনে ডাকাতি হচ্ছে আপনি একটু সাহায্য করেন, অর্থাৎ আমি যাতে গ্লাসটা খুললে আমাকে ধরতে পারে। তখন আমার ছেলে পেছন থেকে আমার ছেলে আমাকে বলল, আব্বু তার কাছে ছুরি আছে, এ নিজে ডাকাত, খবরদার ইয়াটা খোলা যাবে না জানালাটা। এই যে এটা এই ধরনের আমাদের যাত্রীরা যাতে সচেতন হয়, এটা আমাদের যাত্রীরা ছুরি নিয়ে না না এই যে ধরেন আমাকে আমার ছেলে বলার কারণে নাইলে কিন্তু আমি মানবিক মানুষ, আমি তাড়াতাড়ি সাহায্য করার জন্য পেছনে যাব, কিন্তু আমি এই যে আমার ছেলে আমাকে সতর্ক করে দেওয়ার কারণেই কিন্তু আমি গেটটা করলাম, দরজা গ্লাস করলাম না, হয়তো আমি ডাকাতের কবলে পড়লাম না। সুতরাং এই এই ধরনের কেউ যদি বলেন পেছনে ডাকাতি হচ্ছে সাহায্য করেন, সে আবার কেউ যদি সহযোগিতায় এগিয়ে না যায় তাহলে তো আরো বেশি ভয়াবহ মানসিক বিপর্যয়ে পড়তে পারে। তো আসলে তখন আমরা যে কাজটি করেছি, আমরা সামনে কিছু দূর যাওয়ার পরে দেখলাম এখানে হাইওয়ে পুলিশের লোকজন আছে, তাদেরকে আমরা পেছনে পাঠাইলাম, পেছনে বললাম যে এখানে ডাকাতি হচ্ছে আপনারা একটু যান, তাড়াতাড়ি এখানে ব্যবস্থা নেন। তখন তাদেরকে আমরা দ্রুত ইয়া করলাম। এই এই ধরনের যাত্রীরা যাতে সচেতন থাকেন। আর সবার আগে আমাদেরকে যে বিষয়টি ভাবতে হবে, যে বিষয়টি প্রয়োজন, যাত্রী সাধারণের নিরাপত্তার যে বিষয়টি, এটাকে আসলে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। এইবার কিন্তু ঈদ মৌসুমে কিন্তু কালবৈশাখীর একটা বড় ধরনের সংখ্যা আছে নৌপথে। আমরা যে অবস্থা দেখছি নৌপথে একসাথে কিন্তু সদরঘাটে 3-4 লাখ মানুষ নামবে, যেটা আমরা যেটা লক্ষ্য করছি এখানে কিন্তু 1.5 লাখ মানুষ যাতায়াতের কিন্তু ক্যাপাসিটি আছে। একসাথে যখন 4-5 লাখ মানুষ নামবে তখন কিন্তু এখানে একটা ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হবে। এখানে কিন্তু 60 ফিটের যে কম আয়তনের লঞ্চগুলো আছে এগুলো যাতে কঠোর একটা ব্যবস্থা না নেওয়া হয়। না কবে রাস্তাগুলো ভালো থাকলে, যেমন মাঝখানে ডিভাইডার থাকলে হয় কি, ইগল ভাইও বলতে পারবে, উনি ওই স্থপতি, উনি জানে একদিক দিয়ে গাড়ি রাস্তার মাঝখানে ডিভাইডার নাই, তাহলে সামনে পরে আপনাকে আমি জিজ্ঞেস করবো হোন্ডা অ্যাক্সিডেন্ট কটা হয়েছে, আপনি আমাকে উত্তর দিয়ে জি ভাই, হোন্ডা অ্যাক্সিডেন্ট কটা হলো, হোন্ডা নিয়ে আপনি এখান থেকে পঞ্চগড় যাবে, ছেলেরা 9 ক্লাস 9-এ পড়ে 8-এ পড়ে, তাদেরকে বাবা মা মোটরসাইকেল কিনে দিচ্ছে, একটাই তো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, দুইটাই সন্তান, না দিলে তো মুশকিল অসুবিধা আছে, আমার বয়স তো এখন অনেক, আমার কাছে জোর করে চাইলে আমাকে তো দিতে হবে, দিতে হলে ওই ও যে ক্লাস 9-এ পড়ে 8-এ পড়ে ও পঞ্চগড় চলে যাবে মোটরসাইকেলে, বলবে না আপনাকে যে গাড়ি নিয়ে বা মোটরসাইকেল এসে গেছে, গাড়ি নিয়ে চলে যাবে, সে কোথায় গেছে ওই বাড়ি গিয়ে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসছি, এরকমও সুন্দর হয় আমাদের দেখছি আমরা। এবং তারা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাদের ছেলেদের সন্ধানও তারা খুঁজে পায় না, এমন একটা অবস্থা, আইডি কার্ডও নাই তাদের কাছে, আইডি কার্ড ক্লাস 9-এ কীভাবে হবে, আইডি কার্ডও পায় না, গাড়ির নাম্বার দিয়েও দেখা যায় যে নাম্বার করা হয় নাই, তখনও রেজিস্ট্রেশন করা হয় নাই, আবার দেখা যায় যে আমাদের সিসিটিভি দুর্ঘটনায় পড়লে ওই লুটপাট শুরু হয়ে যায়। তো আমি যেটা মনে করি সবসময় আমরা যে সহযোগিতাটা পাই সেটা হচ্ছে আমরা র‍্যাবের সহযোগিতা একটা পাই সব জায়গায়, সব আমরা বলছিলাম যে প্রত্যেকটা উপজেলায় তারা যেহেতু এই 3-হুইলারগুলোকে চলাচলের অনুমতি দেন, সুতরাং আপনারাই দায়িত্বটা নেন এই কয়েকটা দিন যেন তারা হাইওয়েতে না আসে। এবং 999 কিন্তু খুবই এখন কার্যকর একটা সব জায়গার রাস্তার বড় রাস্তা হাইওয়ের পাশেই একটা একটা আলাদা একটা রোড হচ্ছে শুধুমাত্র ওই স্লো ভেহিকেল সেখানে চলার জন্য, এটা কতদিন কি হবে আমি জানি না, মানবে কি না, তারপরে যখন রাস্তা ক্রস করতে আসবে তখন দেখা যাবে 5 মাইল সে হাইওয়ের উপর দিয়ে আসে আল্ট্রা এবার নেমে গেল। তো এটা অন্যান্য দেশে এগুলো মানে 10 মাইলও ঘুরে আসতে হয় একটা একটা মানে কিউ করে আসতে হয়, কিন্তু আমাদের দেশে এটা মানবে কিনা আমি জানি না।